সদ্য কবরে প্রতিদিন সময় কাটান বাবা মেয়ে চীনের সুশুয়ান প্রদেশের পরিবার নিয়ে থাকেন জিং লিওন জানা যায় তিনি তার দুই বছরের অসুস্থ মেয়েকে নিয়ে প্রতিদিন নিয়ম করে সদ্য কবরে কাছে নিয়ে যান এবং সেখানে বাবা মেয়ে কিছুক্ষণ সময় কাটান এরপর তারা আবার চলে আসেন জিং লিওয়ের ছোট্ট মেয়ে জিনলি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত চিকিৎসার জন্য জিং লিয়ং এর আয়ের সব অর্থই ব্যয় হয়ে গেছে মেয়ে চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে আর সম্ভব নয় তাই তিনি বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন জিং লিয়ং মনে করেন মেয়ে জিন লিয়েকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না তাই ছোট মেয়েটি যাতে মৃত্যুর পরের জীবনকে ভয় না পায় সেই জন্য তিনি তার মেয়েকে প্রতিদিন তারই খোড়া একটি ফাঁকা কবরের কাছে নিয়ে যান এ ব্যাপারে জিং লিয়ং মনে করেন আমি অনেকের কাছে হাত পেতেছিলাম অনেকেই দিয়েছিলেন কিন্তু তারা এখন আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আমরা চিকিৎসা খরচ চালাতে পারছিলাম না তাই আমরা আমাদের মেয়ের চিকিৎসা বন্ধ করার সিদ্ধান্ত নেই জিংলিয়ং আরও বলেন এখন আমি তাকে কবরের কাছে নিয়ে আসি এখানে সে খেলাধুলা করে কারণ এখানেই সে ভবিষ্যতে শান্তিতে থাকবে আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে